একজন প্রশ্ন করেছেন যে যখন ইয়েতে করোনা ভাইরাসের কারণে রোগ বেশি হয়ে যাবে হাসপাতালে তখন কাকে প্রাধান্য দেওয়া হবে আমরা জানি যে বিশেষ করে ইতালিতে এবং বিভিন্ন রাষ্ট্রগুলো তারা কি করছে তারা বৃদ্ধদেরকে প্রাধান্য দিচ্ছে না যুবকদেরকে প্রাধান্য দিচ্ছে তারা মনে করছে যে যুবকরা বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য আবার দেখবেন যে কোনো কোনো দেশে মনে করা হচ্ছে যে যুবকরা তো কষ্ট করে নিজের শক্তি আছে তারা নিজেরা এর সাথে একটু করোনার সাথে অন্তত ফাইট করে যদি বেঁচে যায় হ্যাঁ তাদের মনে করা হচ্ছে এবং যারা বুদ্ধদেরকে তারা সহযোগিতা করতেছে কোনোটাই আসবে ঠিক না কোনোটাই ঠিক না নিয়ম হচ্ছে আগে যে আসবে সে আগে সুযোগ পাবে ইসলামিক দৃষ্টিতে যে আগে আসবে হাসপাতালে তাকে আগে সুযোগ দিতে হবে সে যে হোক না কেন সে গরিব হোক বা ধনী হোক সে বৃদ্ধ হোক বা যুবক হোক বা ছোটো বাচ্চা হোক যে আগে হাসপাতালে আসতে আগে সুযোগ দিতে হবে এই জন্য আগে সুযোগ দেওয়ার বিষয়টিকে খেয়াল রাখতে হবে যে আগে আসবে তাকে আগে সুযোগ দেবেন এইভাবে আমরা অনুরোধ করব ডাক্তাররা যারা হাসপাতালে আছেন যারা স্বাস্থ্যকর্মী আছে তারা যেন আগে যে আসে তাকে আগে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আপনার যেন কোনো ফাঁসিয়ালিটি না থাকে আল্লাহর কাছে আপনি ভালো ভালো পাবেন যদি কোনো আপনি সেখানে কোনো ফাঁসিয়ালিটি না করেন সে বিষয়টি আপনি খেয়াল রাখবেন এবং তাদের প্রতি আপনাদের যে বর্তমান যে প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা নিজেরা অসুস্থ হয়ে পড়ছেন আল্লাহ তালা এর কারণে যে আপনাদেরকে ইনশাল্লাহ শহীদি মর্যাদা দিবেন এবং আপনাদেরকে এর কারণে বিরাট সবের অধিকারী করবেন